हेलो बंधुरा तुम सब कम आशा करी भलो आचो तो फाइनली तुम्हारे नहीं चले चैनल नतून बांगला प्रेस बरणी तो गाइस आजकल भिडियो क्योंकि खूब स्पेशल और धमाकेदार लेवल होते चले तो गाइस तुम्हारा क्योंकि आगे दिन भिडियो तो अनेक जन ही कमेंट कर कोबरा एम 40 तो अपडेट पे गलम वन पांच मैन M87 कब आसा जो क्लियर कर दे खूब भलो है तो गाइस वन पांच मैन M87 विषय क्योंकि फ्री फायर डाटा माइनर मॉनिटर जरा रोचे तरह से আপডেট নেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের 15 87 কবে রিটার্ন করতে পারে তো সে বিষয়ে কি আপডেট বেরিয়ে আছে সেটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি এছাড়াও কিন্তু আমাদের কোন ইভেন্ট আসতে পারে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করতে চলেছি এছাড়াও তোমরা অনেকে কমেন্ট করেছো আমাদের কোবরা বান্ডিলের বিষয়ে কি আপডেট সেটা তোমাদের বলে দেবো এছাড়াও তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে আমাদের কোনো ফ্রি স্কিন কি ফ্রি পাবো তো সে বিষয়ে কি আপডেট আছে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেবো এছাড়াও কিন্তু ছোট বড় অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের ভিডিওতে তো গাইস ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো গাইস ভিডিও কিন্তু কেউ স্কিপ বা মিস করো না प्रथम থেকে শেষ পর্যন্ত দেখে নিও এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটা অলরেডি সেট করে দিও তো চলো ভিডিওর মেইন টপিকে চলে আসি ওকে तो गाइस गत किछुदिन धरे तोमरा किन्तु अनेक जने कमेंट करछिले जे आमादेर कोबरा M40 कब रिटार्न करबे आमादेर इंडिया ओ बांग्लादेश सार्वर जोन्नो तो गाइस कालके किन्तु आमी सबार आगे किन्तु कनफार्म करे दियेछि जे आमादेर कोबरा M40 आमादेर इंडिया ओ बांग्लादेश सार्वर जोन्नो कब रिटार्न करते चलेछे तो गाइस जारा ई भिडियोटी मिस करे गेछो एबं जारा आमादेर चैनेले नतुन एसेछो एखोनो पर्यन्त भिडियोटी देखोनि अबोश्योई चैनेले रोयेछे देखे नाओ ताहले कोबरा M40 बिषये तोमादेर मने आर कोनो डाउट थाकबे ना ठीक आछे तो गाइस एरपर चलेछि नेक्स्ट आपडेट थेके नेक्स्ट OB36 किन्तु आमादेर अनेकगुलो नतुन ओपी लेवेलेर इमोटस चलेछे तो गाइस স্কিনের উপর তোমরা কিন্তু তিনখানা ইমোট দেখতেই পাচ্ছ ঠিক আছে একটা কিন্তু পাখিনী রয়েছে একটা মনে হচ্ছে উড়ে যাচ্ছে আর একটা দেখো ধোয়ার মতো মানে মেঘের ভেতর থেকে আসছে এরপরে দেখো চারখানা ইমোট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা দেখো ক্যামেরা হাতে রয়েছে একটা হাতে দেখো মনে হচ্ছে কিছু একটা মশাল টাইপের রয়েছে একটা দেখো পেট নিয়ে রয়েছে মানে একটা কুকুর টাইপের রয়েছে এছাড়াও কিন্তু একটা ফায়ারিং অ্যানিমেশন টাইপের কিন্তু ইমোটটা রয়েছে ঠিক আছে তো গাইস এরপরে দেখো মারাত্মক আরও তিনখানা ইমোট দেখাচ্ছি একখানা দেখো প্রথমেই বিচেতে যেমন শুয়ে থাকে বেঞ্চের উপরে দেখো শুয়ে আছে এরপরে দু নম্বরে দেখো পুশআপ টাইপের কিন্তু একটা ইমোট রয়েছে এছাড়াও তিন নম্বরে দেখো কিন্তু একটা তীরধনুক ছুটছে এরকম কিন্তু একটা ইমোট কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আরও তিনখানা ইমোট এটা কিন্তু সিম্পল টাইপের তো গাইস এই ইমোটটা থেকে কিন্তু এক দুখানা তোমরা ফ্রিতে পেতে পারো এছাড়াও কিন্তু আরও দুখানা ওপি লেভেলের ইমোট কিন্তু আসতে চলেছে যেটা কিন্তু রানিং ইমোট হতে চলেছে মানে মানে রানিং করার সময় মানে ছুটতে ছুটতে তোমরা কিন্তু এই ইমোটটা দেখাতে পারবে দেখতেই পাচ্ছ হাতে মন্দ কিছু রয়েছে তো গাইস এগুলো কিন্তু PNG যখন কিন্তু রিভিউ আসবে তোমাদের প্রত্যেকটা রিভিউ কিন্তু করে দেবো বুঝতেই পারলে অনেকগুলো ইমোট কিন্তু আসছে তো গাইস এরপর চলে আসি ফ্রি স্ক্রিনের বিষয়ে তো গাইস অনেকজন তোমরা জানতে চাইছিলে আপকামিং ফ্রি স্ক্রিন কি আসতে চলেছে তো গাইস সেটাও তোমাদের দেখাতে চলেছে আপকামিং কিন্তু দুখানা আমাদের নতুন ফ্রি স্ক্রিনের ডিজাইন করা হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছ একটা ব্লু টাইপের ফ্রি স্ক্রিন এছাড়াও নিচের দিকে দেখো একটা হলুদ টাইপের রয়েছে তো গাইস হলুদটা কিন্তু যতদূর জানা গেছে আমাদের দিয়ালি থিমের উপর বানানো হয়েছে তো গাইস দিয়ালি যখন ইভেন্ট চলবে সেই সময় কিন্তু দেখতে পাবো তো গাইস তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমাদের কি কোনো ফ্রি স্ক্রিন ফ্রি দেবে তো গাইস তোমাদের জানি না কি আমাদের ফ্রি স্ক্রিন ফ্রি দেবে এমন কোনো কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত নেই আমাদের ফ্রি ফায়ারের ডাটা মাইনার ও মডারেটরের তরফ থেকে তো গাইস যারা বলছে তারা কিন্তু নিজের দায়িত্বে বলছে ফ্রি দেবে তো গাইস যদি ফ্রি স্ক্রিন ফ্রি দেয় সে বিষয়ে কোনো আপডেট আছে সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেলে আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে তো গাইস এরপর চলে আসি নেক্সট আপডেট থেকে তো গাইস তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাইছো আমাদের কোবরা বান্ডিল কবে আসবে তো গাইস আমাদের এই মাসের কিন্তু কোবরা বান্ডিল রিটার্ন আসার কথা থাকলো এখনো পর্যন্ত কিন্তু কোনো কনফার্ম আপডেট আসেনি তো গাইস যদি কনফার্ম আপডেট আসে তোমাদের সবার আগে আপডেট দিয়ে দেবো তো গাইস এটুকু জানা গেছে যে আমাদের কোবরা বান্ডিলের আগে কিন্তু আমাদের ফ্রি স্কিনটা কিন্তু ফ্যাটেড হইলে দিতে পারে তো গাইস প্রত্যেকটা সার্ভারে কিন্তু ফ্রি স্কিনটা কিন্তু আসছে তো গাইস দেখতেই পাচ্ছ কোবরা ফ্রি স্কিনটা কিন্তু বাইরের সার্ভার কিন্তু অলরেডি দিতে শুরু করেছে তো গাইস আমাদের টোকেন টাওয়ারে যদি না দেয় কোবরা ফ্রি স্কিন তাহলে কিন্তু আমাদের ফ্যাটেড হইল থেকে কিন্তু ফ্রি স্কিনটা কিন্তু নিতে হবে ঠিক আছে তো গাইস ওপি অসাধারণ লেভেলের ফ্রি স্কিন আছে তো গাইস তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা কে কে কোবরা ফ্রি স্কিন নিতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো গাইস এরপরে চলে আসি নেক্সট আরও একটা আপডেট দিকে তো গাইস আপকামিং সময়ের ভিতরে কিন্তু আমাদের নেক্সট একটা মকস্টোর আসতে পারে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ নতুন দোকানের বান্ডিলের উপরে যেগুলো কিন্তু আমাদের নিউজ পেপার বান্ডিলও বলতে পারো এই দোকানের বান্ডিলের উপরে কিন্তু মেল ফিমেল বান্ডিলের উপরে কিন্তু এই মকস্টোরটা হতে পারে যেটা কিন্তু আপকামিং সময়ে আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য দেখা পেতে পারি তো গাইস ডেটটা এখনো জানা যায়নি যেটা জানতে পারলে সেটাও তোমাদের কনফার্ম করে দেবো নেক্সট ভিডিওতে ঠিক আছে এটুকু জেনে রেখে দাও যে আমাদের আপকামিং সময়ে কিন্তু এই মকস্টোরটা কিন্তু আসতে চলেছে ঠিক আছে চলে আসি নেক্সট আপডেট দিকে আমাদের নেক্সট বিআর র্যাঙ্ক সিজনে কিন্তু হিরোকে গেলে এই জার্সিটা ফ্রিতে পেতে চলেছি এছাড়াও আমরা সিএস র্যাঙ্কে গেলে কিন্তু এই জার্সিটা কিন্তু ফ্রিতে পেতে চলেছি এছাড়াও আমরা দুখানা গান স্কিন ফ্রি পাত মানে নিশ্চয় জানো আমরা সিএস র্যাঙ্কে গেলে কিন্তু গোল্ডেন X7 স্কিন পেতে চলেছি এছাড়াও বিআর র্যাঙ্কে গেলে কিন্তু
নতুন একটা MP40 স্কিন নাকি পেতে চলেছি, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে চলে এসেছে। ঠিক আছে, তো গাইস এরপরে চলে এসেছি নেক্সট আরও একটা আপডেটের দিকে। আমাদের আপকামিং সময়ের ভেতরে কিন্তু OB36-এ অনেকগুলো গ্লোবাল স্কিনের ডিজাইন করা হয়েছে, যেগুলো কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো গাইস চলে আসি নেক্সট আপডেটের দিকে। তো গাইস আপকামিং সময়ের ভেতরে আমাদের কিন্তু গোল্ডেন ক্লাউনের রেয়ার ইনকিউবেটর কিন্তু রিটার্ন করতে চলেছে আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারে। তো গাইস আমাদের ডেটা মাইন্ড ও ফ্রি ফায়ার মনিটর যারা আছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে আপকামিং সময়ের ভেতরে কিন্তু আমরা এই রেয়ার ইনকিউবেটর বান্ডিটা রিটার্ন দেখতে পেতে চলেছি আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য। ফার্স্ট তোমরা দেখতে পেলে আমাদের গোল্ডেন ক্লাউনের ফার্স্ট ইনকিউবেটর বান্ডিল মেল বান্ডিল, এছাড়া ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু এই বান্ডিলটা রয়েছে, মানে তিনখানা তোমরা ফিমেল বান্ডিল দেখতে পাবে, তিনখানা মেল বান্ডিল কিন্তু দেখতে পাবে। তো গাইস এই রেয়ার ইনকিউবেটর বান্ডিলগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা কে কে নেওয়ার জন্য ওয়েট করে আছো, এবং তোমাদের কার কি ফেভারিট কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো গাইস একটা কথা বলো নাকি, এই ইনকিউবেটর বান্ডিলগুলো কিন্তু খুবই রেয়ার আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য। তো গাইস কে কে বের করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ঠিক আছে, এরপর চলে আসি আমরা নেক্সট আপডেটের দিকে। তো গাইস গতকালের ভিডিওতে তোমাদের যেমনটা আপডেট দিয়েছিলাম কোবরা M40 কনফার্ম আপডেট, এছাড়াও তোমাদের বলেছিলাম যে আমাদের রাত 12টার আপডেটে কিন্তু AWM ইনকিউবেটর আসতে চলেছে। তো গাইস সেটা কিন্তু অলরেডি আমাদের ইন্ডিয়া সার্ভারে অ্যাভেলেবল করানো হয়েছে। তো গাইস বিডি সার্ভারে কিন্তু খুব শীঘ্রই আমরা এই ইনকিউবেটরটা কিন্তু দেখতে পেয়ে যাবো। তো গাইস এরপর চলে আসে আজকের ফাইনাল আপডেট, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছো, মানে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M27টা কবে রিটার্ন আসবে। তো গাইস ভিডিও যদি এখনো লাইক না করো তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল যদি প্রথমবারের জন্য এসে থাকো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের নিত্য নতুন আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে আসা যাক। তো গাইস গত কিছুদিন ধরে কিন্তু তোমরা অনেকজনই কমেন্ট করছো যে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87টা কবে রিটার্ন করবে আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য। তো গাইস তোমাদের জানিটা কি, এই মুহূর্তে সব থেকে বেশি হাই ডিমান্ডেবল যদি কোনো গান থেকে থাকে ফার্স্ট হচ্ছে আমাদের কোবরা M40, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 গান। কারণ আমাদের কোবরা M40 কিন্তু আগে রিটার্ন দিয়েছে, আবারও কিন্তু রিটার্ন দিতে চলেছে, যেটা তোমাদের আপডেট আমি দিয়ে দিয়েছি কবে রিটার্ন আসছে, যদি দেখে না তো ভিডিওটা দেখে নাও। এবং আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87টা প্রথম একবার কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য এসেছিল, তারপর থেকে কিন্তু একবারও রিটার্ন করা হয়নি। এই মুহূর্তে সব থেকে রেয়ার গান কিন্তু আমাদের এই ওয়ান পাঞ্চ ম্যান, মানে যারা আগের বারে পেয়ে গেছে তাদের কাছে রয়েছে, তাছাড়া কিন্তু কার কাছেই এই গানটি নেই। তো বেশ অনেকজনে কিন্তু অধীর আগ্রহ ওয়েট করে আছে এটা নেওয়ার জন্য। তো বেশ তোমাদের জানি না কি, এই বিষয়ে ফ্রি ফায়ারের ডেটা মাইনার ও মনিটর যারা রয়েছে তাদের কাছে যে আপডেট রয়েছে, আমাদের ফ্রি ফায়ারের 5th অ্যানিভার্সারি চলে যাওয়ার পরে আমাদের কিন্তু ইভেন্ট শিডিউল সেভাবে কিন্তু ফিক্স নেই। তো গাইস শেষ হবে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যানটা রিটার্ন করতে পারে, কারণ যতদূর লিক্স পাওয়া গেছে যে আমাদের কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানের সাথে কিন্তু আবারও কোলাবোরেশন হতে চলেছে। তার মানে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের সাথে যদি কোলাবোরেশন হয় তাহলে কিন্তু শুধু ওয়ান পাঞ্চ ম্যান নয়, ওয়ান পাঞ্চ ম্যান ফিস্ট কিন, তার সাথে কিন্তু অনেক আইটেম দোকানের টাকলা বান্ডিল আছে, সেই বান্ডিল সহ কিন্তু সমস্ত কিছু কিন্তু রিটার্ন করবে। তো গাইস তোমাদের মনে এখন একটাই কোশ্চেন, যেটা আমাদের কোন ইভেন্টে আসবে। তো গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ যে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কিন্তু ম্যাজিক কিউবে দিচ্ছে। তো গাইস সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারের জন্য নয়, আমাদের এটা বাইরের সার্ভারের জন্য একটা প্রি অ্যাক্সেস পাওয়া গেছে। তো গাইস আপকামিং সময়ের ভেতরে কিন্তু বাইরের সার্ভারের জন্য এটা দিতে পারে। তো গাইস তোমাদের কি মনে হয় আমাদের এটা ইন্ডিয়া সার্ভার বা বাংলাদেশ সার্ভারের জন্য দেবে? আমার তো মনে হয় না। তো গাইস তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে। তো গাইস তোমাদের জানি রাখি, আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু 80% চান্স রয়েছে গাছা ইভেন্টের মাধ্যমে, এবং 20% চান্স রয়েছে আমাদের কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে। তো গাইস তোমরা হয়তো অনেকেই গাছা ইভেন্ট মানে বুঝতে পারবে না। তো গাইস তোমাদের ইভেন্টটা দেখাচ্ছি, দেখো এরকম ধরনের কিন্তু একটা ইভেন্ট হতে পারে যেখানে কিন্তু 20 ডায়মন্ড একটা স্পিন এবং 5টা স্পিন কিন্তু 90 ডায়মন্ড বা 180 ডায়মন্ড হতে পারে। বাঁ দিকে দেখতে পাচ্ছ এখানে 5 রয়েছে, মানে সেই 5গুলো কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে, এর মাধ্যমে কিন্তু আমাদের রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আগের বারে এসেছিল। ঠিক আছে, তো গাইস তোমাদের জানিয়ে রাখি মোটামুটি তোমাদের 1 থেকে 2 মাস কিন্তু ওয়েট করতে হতে পারে। তো গাইস তার আগে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়েছে বা কনফার্ম ডেট আসে যে এই ডেটে রিটার্ন করছে, তোমাদের অবশ্যই কিন্তু সবার আগে এই চ্যানেলে আপডেটটা দিয়ে দেবো, যেমন তোমাদের কোবরা M40 বিষয়ে সবার আগে আপডেটটা দিয়েছিলাম। তো গাইস আশা করি তোমাদের সমস্ত আপডেটটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি, আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। তো গাইস ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে দিও, এবং এখনও পর্যন্ত কে কি ভিডিওতে কন্টিনিউ করছে অবশ্যই কিন্তু ফুল ওয়াচিং লেগে কমেন্ট করবে, এবং আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকলে অবশ্যই কিন্তু নুনি লেগে কমেন্ট করবে, এবং পুরনো সাবস্ক্রাইবার হলে কিন্তু ওল্ড লেগে কমেন্ট করবে। তো গাইস এছাড়া তোমাদের কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, আমি আর কিন্তু বলছি না। लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।